আমি বিশেষ এটা কারণত আজি আমি এটা অবাঞ্ছিত কারণত আমি আজি সংবাদমেল পাতিবলৈ বাধ্য হৈছো। কারণ যোৱা পৰহি আপোনালোকে নিশ্চয় জ্ঞাত, যোৱা পৰহি আমাৰ বিটিচিৰ মুৰব্বী মাননীয় প্ৰমোদ বৰ ডাঙৰীয়াই আমাৰ ফকিৰাগ্ৰামৰ যিটো মডেল হস্পিটেল, এই মডেল হস্পিটেলটো অপেনিং কৰিছে। তো আমি প্রথমতে আমি এই হসপিটালটা ওপেনিং করার কারণে আমি এখেতক শুভেচ্ছা জানাইছো। লগতে এটা কথা আমি অবগত করব খুঁজো যে এই হসপিটালটা যে ওপেনিং করলে, হসপিটালটা ওপেনিং করার সময়ত আমি এটা বস্তু লক্ষ্য করছো, এটা কথা লক্ষ্য করছো, তাত কোনো ধরনের হসপিটালটোর কোনে ইনচার্জ, কোন স্টাফ, কোন নার্স কোনো ধরনের নাই। তো এখন স্কুল বা এখন কলেজ খুলিব হলে তার স্টাফ আগত হব লাগবে, তারপিছতে এটা উদ্বোধন, শুভ উদ্বোধন করার একটা শুভ মুহূর্ত বলে আমি জানো। তো মই ভাবো এই ক্ষেত্রে বিটিসিয়ে কেনেকুৱা ধরনের পদক্ষেপ লৈছে এইটো নিশ্চয় পাবলিক অবগত করব লাগে। আর এই হসপিটালটো আনার ক্ষেত্রে, এই হসপিটালটো ফকিরাগ্রামক উপহার দিয়ার ক্ষেত্রে যিজন মানুষ অহরহ কষ্ট করে, যিজন মানুষে এই হসপিটালটো আমার ফকিরাগ্রামের কারণে উপহার দিবলে সক্ষম হয়েছে, আমি ভাবু তার লগত অন্যায় অবিচার করা হয়েছে। মই আপনাদের কিছু তথ্য আমি আপনাদের দাঙি ধরব খুঁজেছো। তো আপনাদের মই প্রথমতে বিটিসির প্রথমতে মই ফকিরাগ্রাম হসপিটালের যিজন তেতিয়ার ইনচার্জ আছিল ডক্টর মানিক বৰুৱা, এখেতর জয়েন্ট ডিরেক্টরের পৰা একটা ফিজিবিলিটি রিপোর্ট গৈছিল। এই ফিজিবিলিটি রিপোর্টটো মই আপনালোকক দেখাই দিছো, এইটো ডক্টর মানিক বৰুৱাই দিয়া ফিজিবিলিটি রিপোর্ট। আর এই ফিজিবিলিটি রিপোর্টত এটা বস্তু স্পষ্ট লিখা আছে যে এই হসপিটালখন কার দ্বারাই মানে কোনে বিচাৰিছিল, তাত স্পষ্টকে যে হয়দার প্রপোস্ট হেলথ ইনস্টিটিউশন ডিজার্ড বাই অনারেবল মিনিষ্টার ইএম এমএলএ অর আদার অর্গানাইজেশন, এই কথাটো এখেতে স্পষ্ট লিখিছে, এজ ডিজিয়ার্ড বাই রবিরাম নার্জারি অনারেবল এমএলএ 29 নং কোকরাঝার ওয়েস্ট এলএসি। তো তাত স্পষ্টকে লিখা আছে কোকরাঝার পশ্চিম সমষ্টির বিধায়কে বিচরার কারণে এই হসপিটালের ফিজিবিলিটি রিপোর্ট দিছে। প্রথমতে জয়েন্ট ডিরেক্টরের ফিজিবিলিটি রিপোর্ট যেটা আহিছিল, জয়েন্ট ডিরেক্টরের আমার ফকিরাগ্রামত আহিছিল, আমার ফকিরাগ্রামের মানিক বৰুৱা ডাক্তরে ফিজিবিলিটি রিপোর্ট দিছে। এই রিপোর্টের ভিত্তিত আমার জয়েন্ট ডিরেক্টরে বিটিসিক ফিজিবিলিটি রিপোর্ট দিছে। তার রিপোর্টের ভিত্তিত আমার জয়েন্ট ডিরেক্টরে যে ফিজিবিলিটি রিপোর্ট দিছে এইটো হচ্ছে জয়েন্ট ডিরেক্টর ফিজিবিলিটি রিপোর্ট। আর জয়েন্ট ডিরেক্টরের যে ফিজিবিলিটি রিপোর্ট আছে তার স্পষ্ট লিখা আছে টু দ্য এমডি মিশন ডিরেক্টর ন্যাশনাল হেলথ মিশন আসাম খ্রিস্টান বস্তি, এক ইয়াত লিখা আছে সাবমিশন অফ ফিজিবিলিটি রিপোর্ট ফর পিআইপি 2020-21। তো পিআইপি 2020-21 অন্তর্ভুক্ত করার কারণে যে ফিজিবিলিটি রিপোর্ট, এই ফিজিবিলিটি রিপোর্ট জয়েন্ট ডিরেক্টরে দিছে। আর এই জয়েন্ট ডিরেক্টরে তাত স্পষ্ট লিখিছে যে তাত উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবভ, এইখানে সাইটেড অ্যাবভ আই হ্যাভ দ্য অনার টু সাবমিট ফিজিবিলিটি রিপোর্ট এন্ড ল্যান্ড পজিশন সার্টিফিকেট এন্ড সাইট প্ল্যান ফর আপগ্রেডেশন তুলসীবিল সিএচসি এন্ড ফকিরাগ্রাম সিএচসি। তুলসীবিল আর ফকিরাগ্রামের যেটু মডেল হসপিটাল আছে এই মডেল হসপিটালের ফিজিবিলিটি রিপোর্ট লিখিছে। আর জয়েন্ট ডিরেক্টরে তাত স্পষ্টকে লিখিছে যে এজ দ্য আপগ্রেডেশন অফ বথ হেলথ ইনস্টিটিউশন, এই তুলসীবিল আর ফকিরাগ্রাম বথ হেলথ ইনস্টিটিউশন আর প্রপোস্ট বাই অনারেবল এমএলএ রবিরাম নার্জারি কোকরাঝার ওয়েস্ট এসটি এলএসি ফর দ্য ইন্টারেস্ট অফ ইম্প্রুভিং হেলথ সেক্টর অফ দোজ এরিয়াস। তো এই যে চাওক আপনাদের জয়েন্ট ডিরেক্টরের সিগনেচার, জয়েন্ট ডিরেক্টরে স্পষ্টকে তার রিপোর্টত আমার রবিরাম সারর নামটো স্পষ্টকে লিখিছে যে আমার রবিরাম নার্জারিয়ে বিচরা ধরনে আমি এই ফিজিবিলিটি রিপোর্ট দিবলে আমি বাধ্য হয়েছি। তো তারপিছত আপনার আরও একটা বস্তু ইয়াত যথেষ্টখিনি আছে তথ্য, আরও একটা তথ্য মই আপনার দেখাও, এইটো তথ্য হয়েছে 16-10-2020
16/10/2020 लैंड पजिशन सार्टिफिकेट लैंड पजिशन सार्टिफिकेट दियार समय एम एल ए सारे प्रथम आम जी सार्केल अफिसार आर्केल अफिसारक लैंड टू एलटमेंट दुरे लिखी और सार्केल अफिसारे आम मैं निजे तक उपस्थित आसो मानिकपुर डॉक्टर तक उपस्थित आत लोकल मानु इतना मैनार तलर जी गाँवबुरा मैनार तलर जी वयोज्येष्ठ मानु जार कब्जा मैनार तलर माटिखिनि आछे सेइ मानुबिलाकक लै आमि प्रथम अवस्था 6 বিঘা माटि दियार कथा आछिल आमि भविष्यते जाते हेइ हस्पिटालखन आरु डांगरके जते बनुवा जाय तार कारणे आमि कइ मिलि आमि सार्केल अफिसारर परा एइ जे सार्केल अफिसारर सही साहब सार्केल अफिसारर परा आमि 10 বিঘা माटि एलटमेन्ट लैछु इयात लिखिछे टू हुम इट मे कन्सार्न दिस इज टू सार्टिफाई देट द गभ्ट खास लैंड मेजरिंग 10 বিঘা 0 কাঠা 0 লেছা অফ 99 বিঘা 3 কাঠা 8 লেছা আন্ড মৌজা ফকিরাগ্রাম আন্ডার দতমা রেভিনিউ সার্কেল ইজ আন্ডার পজিশন ফর 30-বেডেড CHC হসপিটাল ফকিরাগ্রাম এস পার লাট মন্ডল এন্ড এসকে রিপোর্ট এটু সাম মানে 16/10/2020 যেতিয়া আমার BTC-র আমার আজি যিজন স্বাস্থ্য বিভাগের যিজন EM আর আজি আমার যিজন BTC-র মুরব্বী একেতকলে নিজেই তেতিয়া BTC-র গদিত বহান আছে তেতিয়াই কিন্তু এই মাটিটো এলটমেন্ট দিয়া তো আপনাদের নিজে চিন্তা করক আমি এটা বস্তু আমি এটা কথা বড় দুঃখ পাইছো যিজন মানুহে আজি সব একেতে আমার বিধায়কজনে এটু সব তেতিয়ার আমার স্বাস্থ্য বিভাগের যিজন মন্ত্রী আছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি যিজন মানে মুখ্যমন্ত্রী তেতিয়া একেতক প্রপোজালটো দিয়ার আমার এই রবিরাম স্যারের পেডত আপনাদের সব একেতক এই প্রপোজালটো আমার রবিরাম স্যারে দিছে তারপর তেতিয়ার যিজন আমার কি আছিল চিফ মিনিষ্টার আছিল এইটো সব রবিরাম স্যারের পেডত তেতিয়ার চিফ মিনিষ্টারক এই মানে ফকিরাগ্রাম আর তুলসীবিল CHC দিয়ার কারণে এখেতে নিজে PIP অন্তর্ভুক্ত করার কারণে নিজে হাতে প্রপোজাল লিখিছে তো যিজন মানু ল্যান্ড অ্যালোকেশনের পর আরম্ভ করে লাস্ট ফিনিশিং লৈকে ফাইট করে এই হসপিটালটো লৈ আহিছে এই হসপিটালটো লৈ আহার পিছত যেতিয়া আধারশিলা করা হয়েছিল তেতিয়াও একদম ঘৃণনীয় নিকৃষ্ট রাজনীতি করা হয়েছিল রবিরাম স্যারে আধারশিলা করার পিছত তারপর আমার হেলথ ডিপার্টমেন্টের যিজন EM তেখেতে নিজের বাহুবল খটুয়াই নিজে তাত গৈ আধারশিলা করেছিল তেতিয়া আমি সেম আমি তেনেকে আমি জানাইছিল গতিকে পাবলিকে জানি থাকা দরকার আজি একেতসকলে কৈছে ফকিরাগ্রামটো একখোজ আগুয়াই গৈছে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্র আমি জনা মতে সিদিনা এটা কথা কৈছে যে সোমবারের পর বোলে হসপিটালটোর OPD স্টার্ট হব কিন্তু আজি মই নিজে আজি জয়েন্ট ডিরেক্টরক ফোন করেছিল জয়েন্ট ডিরেক্টরক ফোন করার পিছত মই সুধিছিল এটা কথা যে স্যার যা পরশি ইয়াত যে হসপিটালটো ওপেনিং হল এই হসপিটালের স্টাফ কিমান এলটমেন্ট হয়েছে এই স্টাফ এলটমেন্ট হয়েছে নাকি স্পষ্টকে মোক জানাই দিলে ইয়াত কোনো ধরনের স্টাফ এলটমেন্ট হওয়া নাই না এজন ডক্টর দিছে না এজন নার্স দিছে না এজন থার্ড গ্রেড স্টাফ দিছে না ফোর্থ গ্রেড স্টাফ দিছে কোনো ধরনের স্টাফ দিয়া হওয়া নাই।